প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমার ডিজিটাল কন্টেন্টের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে একটি নতুন ক্লাস দেখাব। পরিচিত মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক গণেশ শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে তার ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এই কতগুলো ফুল সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে দেখানো হলো। এই ফুলগুলো দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। প্রথমটিতে একটি ফুল আছে, দ্বিতীয়টিতে দুইটি ফুল আছে, তৃতীয়টিতে তিনটি ফুল আছে এবং চতুর্থটিতে চারটি ফুল আছে। তাহলে দেখা যাচ্ছে যে ফুল বৃদ্ধি পাচ্ছে ক্ষণে ক্ষণে। প্রথমটিতে একটি বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয়টিতে একটি বৃদ্ধি পেয়েছে, চতুর্থতে তৃতীয়টিতেও একটি বৃদ্ধি পেয়েছে। এভাবে প্রতি ক্ষেত্রে একটি করে ফুল বৃদ্ধি পাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রতি জোড়ায় অন্তর সমান, অর্থাৎ একটি করেই প্রতি জোড়ায় ফুল বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সমান যোগ অন্তর সমান্তর। সুতরাং আমাদের আজকের পাঠ হবে সমান্তর ধারা। এখান থেকে আমরা শিখনফল দেখতে পাচ্ছি। সমান্তর ধারা কি তা বলতে পারবে, সমান্তর ধারা সূত্রাবলী বলতে পারবে, সমান্তর ধারা সূত্রাবলীর প্রয়োগ করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো সংখ্যা দেখা আছে, 4, 7, 10, and 30। এগুলো যদি আমরা পদ সংখ্যা হিসেবে ধরি তাহলে প্রথম পদ, তারপর 7 হচ্ছে দ্বিতীয় পদ এবং 10 হচ্ছে তৃতীয় পদ, 13 হচ্ছে চতুর্থ পদ। আমরা যদি এটাকে প্রতীকে বা সংখ্যায়, অর্থাৎ প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, প্রথম পদ এ, দ্বিতীয় পদ a+b, তৃতীয় পদ a+2d, তৃতীয় পদ a+3d, এইভাবে বাড়তে থাকবে। এভাবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের মধ্যে আমরা কি যে পদ সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটি উদ্যোগ নেব এখানে, প্রথম পদের জন্য, দ্বিতীয় পদের জন্য, তৃতীয় পদের জন্য। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রতি ক্ষেত্রে যে একটি করে ডি বৃদ্ধি পাচ্ছে, এই যে প্রথমটা থেকে দ্বিতীয়টিতে একটি ডি বৃদ্ধি পেয়েছে, তৃতীয়টিতে একটি ডি বৃদ্ধি পেয়েছে, চতুর্থটিতেও তার চেয়ে আরেকটি ডি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে অন্তর সমান। সুতরাং এই প্রতি ক্ষেত্রে অন্তরটাকে আমরা বলতেছি সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমরা এখন এই যে সাধারণ অন্তর নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়, অর্থাৎ এম সংখ্যক এনতম পদ নির্ণয়ের জন্য আমরা একটি পেজ, আমরা একটি তালিকা দেখব। যে এখানে একটি সিরিজ দেখা যাচ্ছে যে প্রথম পদ হচ্ছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে যত সংখ্যক পদ সংখ্যা তার চেয়ে ডি একটি কম। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদে একটি ডি, তৃতীয় পদে দুইটি ডি, চতুর্থ পদে তিনটি ডি, অর্থাৎ পদ সংখ্যা 4 হলে ডি হবে 3টি। এইভাবে যত সংখ্যক পদ তার চেয়ে পদ সংখ্যা ডি এর সংখ্যা একটি, অর্থাৎ এন সংখ্যক পদ হলে পদ সংখ্যা হবে a+n-1 × d। তাহলে একক কাজ করবো আমরা একটি, আমাদের একটি সিরিজ আছে এখানে, 4+7+10+13+n। এখান থেকে আমরা ধারাটির 30তম পদ নির্ণয় করব। a4, d হচ্ছে 7-4=3, সুতরাং ধারাটির 30তম পদ হবে a+30-1 × d=91। এখন আমরা প্রথমে এনটি পদের সমষ্টি নির্ণয় করব। sn, অর্থাৎ যে আমাদের যে সমান্তর ধারা ছিল a+d a+2d a+3d+n সংখ্যক পদ হচ্ছে a+n-1 × d, সেটাকে আমরা ধরবো sn। একইভাবে প্রতিটি পদকে যদি আবার বিপরীত ক্রমে সাজাই, সেখানে sn
অর্থাৎ শেষ পদকে প্রথম দিকে এবং প্রথম পদকে শেষ দিকে বিপরীত ক্রমে সাজালে সেটিও এস এন থাকবে। উভয় সিরিজকে আমরা যদি যোগ করি এস এন দুটো হবে, টু এস এন। এই ক্ষেত্রে প্রতিটি পদের জোড়া গুলো যোগ করলে দেখা যাবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইভাবে আরেকটি দ্বিতীয়টিতেও দেখা যাচ্ছে যে দ্বিতীয় জোড়া যোগ করলেও টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একদম এন সংখ্যকতম পদেও আমরা দেখতে পাচ্ছি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে। সো টু এস এন সমান এন সংখ্যক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এস এন সমান হবে এন বাই টু ইন্টু টুয়েস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন একটি জোড়ায় কাজ করব, দেখি আমরা এই যে 52 প্লাস 48 প্লাস 44 প্লাস 40 প্লাস ডট 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 এন্ড সো অন, এই যে একটি ধারা দেয়া আছে এই ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। এক্ষেত্রে ধরি ধারাটির আচ্ছা প্রথম প্রথম পদ এ সমান 52, ডি সমান 48 মাইনাস 52 ইকুয়াল মাইনাস ফোর। সো ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমরা উল্লিখিত ভাবে নির্ণয় করতে পারবো, যার যোগফল হচ্ছে 280। এখন দলীয় কাজ দেব 36 প্লাস 33 প্লাস 30 প্লাস 27 প্লাস এন্ড সো অন আপ টু মাইনাস 24। সো ধারাটির সমষ্টি নির্ণয় করব, নিশ্চয় তোমরা পারবে, আমরা তারপরও এখানে করে দেখাচ্ছি। সমাধান হচ্ছে ধরি ধারাটির এনতম পদ হচ্ছে মাইনাস 24, এখানে বলে নেই পদ সংখ্যা নির্ণয়ের জন্য শেষ পদকে এনতম পদ ধরে তারপর পদ সংখ্যা নির্ণয় করতে হবে। চলো আমরা পদ সংখ্যা নির্ণয় করি, এ সমান 36, ডি সমান 33 মাইনাস 36 ইকুয়াল মাইনাস 3। সো এ প্লাস এন মাইনাস ওয়ান ইকুয়াল ইকুয়াল টু মাইনাস 24, এখান থেকে এন মান 20 বের হবে। চলো আমরা এখন যেহেতু ধারাটির মধ্যে 20টি পদ আছে, সো 20টি পদের সমষ্টি হবে এন বাই 20 কোয়েসে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সূত্র প্রয়োগ করে 20 বাই 2, 2 ইন্টু 36 প্লাস 20 মাইনাস ওয়ান ইন্টু মাইনাস 3, এখানে 150 হয়েছে এই ধারাটির সমষ্টি। সুতরাং আমরা এই যে চলে যাব 22 প্লাস 20 প্লাস 18 প্লাস ডট ডট আপ টু মাইনাস 20 16, একটি সমান্তর ধারা, ধারাটির সাধারণ অন্তর 2, এটিকে সঠিক চেক করে দেখি, না ভুল, 12তম পদ মাইনাস 2 সঠিক কিনা চেক করে দেখি, এটাও ভুল, পদ সংখ্যা 22 চেক করে দেখি, না এটাও ভুল, ধারাটির সমষ্টি 60 সঠিক হয়েছে। ধন্যবাদ, আমরা এখন মূল্যায়নে চলে যাব। মূল্যায়নে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো বক্স দেখা যাচ্ছে, একটি সিরিজ দেখতে পাচ্ছি এখানে 48 প্লাস 44 প্লাস 40 প্লাস ডট 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 আপ টু মাইনাস 30, একটি সমান্তর ধারা। এই ধারাটির প্রথম প্রশ্নটি আমরা দেখব এখন। প্রথম হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু হোয়াট, 44 হয়েছে নো, হ্যাঁ সঠিক, এবং যদি মাইনাস পদ দিই তাহলে এটা ক্রস দেখা যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন 15তম পদ কত, 15তম পদ হচ্ছে 16 ক্লিক করে দেখি, 16 ভুল, মাইনাস 8 হ্যাঁ এটা সঠিক। তারপর হচ্ছে পদ সংখ্যা কত, 21 ক্লিক করে দেখি সঠিক হয় কিনা, হ্যাঁ সঠিক, এবং 23 দেখি ভুল। পরবর্তী প্রশ্ন, প্রথম 28 টি পদের সমষ্টি কত, 128, ইজ ইট করেক্ট, না এটা ভুল, মাইনাস 168 সঠিক। ধন্যবাদ, তাহলে আমরা আজকের এই সমান্তর ধারার বাড়ির কাজগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, একটি সমান্তর ধারার 12তম পদ 48, 25তম পদ 100 হলে প্রথম প্রশ্ন, প্রথম 49টি পদের সমষ্টি কত, খ দ্বিতীয় প্রশ্ন ধারাটি ধারাটি নির্ণয় করো, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে ধারাটির 25তম এবং 30তম পদের অন্তর নির্ণয় করো। হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।